নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে 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 শ্রী রাধে 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 শ্যাম জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 গৌ রাধে রাধে গৌ রাধে গৌ রাধে, শ্যাম সুন্দর মধুসূদন রাধে মদন মোহন রাধে, শ্যাম 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 রাধে 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 গৌ রাধে গৌ রাধে, জয় শ্রী রাধে নিতাই গৌ শ্রী রাধে। কর্মযোগের উপরে কাম ক্রোধ এস রজগুণ সম্ভব, মহাশূন মহাপামস্মি বিদ্যনহি মৈরনাভ। কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা অভিভূত বদ্ধ জীব ত্রিজগতের সারা, জ্ঞানী জীব সেই দোহা মহাশত্রু জানে করে তাই গুণতীত কার্য সাবধানে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমস্ত কামই মানুষকে এই পাপে আপ্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়, আর কাম সর্বগ্রাসী ও পাপত্ব কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ, এবং এইভাবেই মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়িত্বভাবে আবদ্ধ হয়ে পড়ে। হরি বল। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এইভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে গিয়ে যদি ধর্মচরণ করার মাধ্যমে তাতে সত্যগুণে উন্নতি করা যায়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের জন্য নিজেকে অসংখ্য মূর্তিতে বিস্তার করেন। জীব হচ্ছে এই চিন্ময় আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবান সেবা না করে নিজেদের ইন্দ্রিয়তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড়জগতের সৃষ্টি করেছেন যাতে বদ্ধ জীব তার এই কামমুক্তি থেকে প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এইভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রী ভগবতের পরম তত্ত্বকে বর্ণনা করা বলা হয়েছে জন্মদস্য যতস্মদেহি ততরস্তস্য, অর্থাৎ সব কিছুর উৎস হচ্ছেন পরম ব্রহ্ম। সুতরাং কামের উৎস হচ্ছে ভগবান। তাই যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অথবা কৃষ্ণ ভাবনা উন্মুক্ত করে করা যায়, কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। হরি বল। এইভাবেই কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবদ্ভক্তি রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করবার জন্য রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং এইভাবেই তিনি তার ক্রোধকে সত্য নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপরে প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবা নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুদের রূপান্তরিত। হরি বল, হরি বল, হরি বল।
জয় নিতাই গো। রাধে 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 জয় নিতাই গো, জয় নিতাই গো রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল।